ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কালা ইব্রাহিম হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি উত্তম কাজ করেন। হিনা উলকিয়া ফিন্নারে, যখন ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল, যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল, তখন তিনি বলেছিলেন হাসবুনাল্লাহু নিমাল ওয়াকিল, হাসবুনাল্লাহু নিমাল ওয়াকিল। মনে থাকবে কি? গাড়ি পাচ্ছেন না, ঘন্টার ঘন্টা পার হয়ে যাচ্ছে, গাড়ি নেই, কি বলবেন? হাসবুনাল্লাহু নিমাল ওয়াকিল। শত্রু দাঁড়িয়ে আছে আপনাকে বিপদে ফেলার জন্য, কি বলবেন? হাসবুনাল্লাহু নিমাল ওয়াকিল। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাইফা নামাকাদ ইলতাকা সাহেব সুরে, আমি আর কি আর দুনিয়াতে আনন্দ ফুর্তি করব, আমাদের নবী বলছেন, আমি আর দুনিয়াতে কি আনন্দ করব, এমত অবস্থায় বাঁশিওয়ালা তো বাঁশি মুখে করে আছেন, ইসরাফিল তো বাঁশি মুখে করে আছেন, এনতা ঝেরো মাথা ইউমার বিন নাফকে, কখন তাকে বাঁশিতে ফোঁক দিতে আদেশ করা হবে, আমি দুনিয়াতে আর হাসি খুশি কি করে করব, বাঁশিওয়ালা তো বাঁশি মুখে করে আছেন, ওয়াহানা জাবাতাহু, তিনি মাথা একটু নিচু করে আছেন, ওয়াসগা সামাহু, কান তিনি লাগিয়ে আছেন, কান রেডি করে আছেন, মুখমণ্ডল একটু নিচু করে আছেন, মুখে বাঁশি আছে, এনতাজেরু, তিনি প্রতীক্ষমান রয়েছেন, মাতা ইউমার বিন নাফকে কখন বাঁশিতে ফোঁক দিতে বলা হবে, তার মানে পৃথিবীর কোনো দামই নেই, এক সেকেন্ডেই শেষ হয়ে যাবে, তা আমি আর পৃথিবীতে আনন্দ আর কি করব। তখন সাহাবিগণ বলছেন, ফামা তামরনি, তাহলে আপনি আমাদেরকে কি বলতে বলছেন, সময়ই তো নেই, বিপদে তো পড়েই গেছি, তাহলে এখন কি বলবো বলেন তো। তখন আল্লাহ রাসূল বলছেন, হাসবুনাল্লাহু নিমাল ওয়াকিল ও নিমাল মাওলা নিমাল নাসির, হাসবুনাল্লাহু নিমাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি উত্তম কাজ করে থাকেন। বিপদে আপদে এই দোয়াটি ব্যবহার করবেন, যা একাধিক বিবরণে বোঝা যায়। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাও আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, পৃথিবীর মানুষ, তোমরা যদি সত্য সত্যই আল্লাহর উপরে ভরসা করে থাকো, পৃথিবীর মানুষ মনে রাখো, তোমরা যদি সত্য সত্যই আল্লাহর উপরে ভরসা করে থাকো, লা রুজিকতুম, তাহলে তোমাদের রুজি দেওয়া হবে, কামা ইউরজাকুত তায়রো, যেভাবে পাখিকে রুজি দেওয়া হয়, তাকদু খেমাসান তারহ বেতানান, তাকদু খেমাসান তারহ বেতানান, সকালে পাখিগুলি খালি পেটে যায়, বিকালে পাখিগুলি ভরা পেটে আসে, সকালে পাখিগুলি খালি পেটে যায়, বিকালে পাখিগুলি ভরা পেটে আসে, অথচ গতকালকে পাখি কোনো খানা পানি রেডি করে আসেনি, কোনো দিন রেডি করে রাখেনি, প্রত্যেক দিনই খালি পেটে যায়, ভরা পেটে ফিরে আসে, কোনো দিন কি তার খাদ্যের জন্য দিন আটকে গেছে? এর নাম আল্লাহ ভরসা, পাখিগুলি আল্লাহর উপরে ভরসা করেই চলে। এ বাচ্চা, তোমরা ঘুমাচ্ছ আর মাঝে মধ্যে উঠাউঠি করছো কেন? চুপচাপ বসে থাকো। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি দেখাচ্ছিলাম আল্লাহ ভরসা, টিসু দিন দেখো, আপনাকে আমি দেখাচ্ছিলাম আল্লাহ ভরসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যদি সত্য সত্যই আল্লাহর উপরে ভরসা করে, তাহলে পাখিকে যেভাবে রুজি দেওয়া হয়, মানুষকেও সেভাবে রুজি দেওয়া হবে। আব্দুর রাজ্জাক সাহেব, বসে থেকে কি রুজি হবে? পাখিগুলি কি তার বাসায় বসে থেকে রুজি পেল না যেতে হলো? আপনি আপনার কর্মে ব্যস্ত থাকেন, আল্লাহর নবী বলছেন যে পাখিকে যেভাবে রুজি দেওয়া হয় সেভাবে রুজি দেওয়া হবে, তো পাখিও তো রুজি পায় একটু চেষ্টা করে, তার উপরে আল্লাহর, তার আল্লাহর উপরে ভরসা আছে।
আপনি একটু আল্লাহর উপরে ভরসা করে পদক্ষেপ নেন, কোনো সমস্যা হবে না। পৃথিবীতে আল্লাহ ভরসার একটা দাম আছে। আল্লাহ ভরসা করে জীবিকা নির্বাহ করলে আপনার পথ সহজ হয়ে যাবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদখুলুল জান্নাতা মিন উম্মতি সাবুনা আলফ বেগারে হিসাব, আমার উম্মতের 70,000 মানুষ হিসাব নিকাশ ছাড়াই জান্নাতে যাবে। আমার উম্মতের 70,000 মানুষ হিসাব নিকাশ ছাড়াই জান্নাতে যাবে। হুম আল্লাযীনা লা ইস্তারকুনা, ওরা হচ্ছে ওরা যারা ঝাড়ফুঁক করে না, এরা হচ্ছে ওরা যারা ঝাড়ফুঁক করে না। এক দুই ওলা ইয়াতাতায়ারুনা, যারা অশুভ ফল নেয় না, যারা অশুভ ফল নেয় না তারাই হিসাব ছাড়াই জান্নাতে যাবে। অশুভ ফল মানে বাড়ি থেকে বের হয়েছিলাম, ঢাকা গেলাম, কাজ হলো না, ঘুরে এসে বলছে কোন মহিলার যে মুখ দেখে গেলাম, কাজ হলো না। মহিলা মানেই খারাপ, এটা হিন্দুদের নীতি। যে নীতিকে তুলে দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেষ্টা করেছেন, আমরা তা বাস্তবায়ন করতে পারছি না। কলম ছেড়েই বাড়ি থেকে বের হয়ে চলে এসেছে, বেলদি বাজারে এসে মনে পড়েছে ওহো কলম তো নিয়ে আসিনি, আর বাড়িতে ফিরে যাবে না। বাড়িতে ফিরে যাওয়া নাকি ভালো নয়, এর নাম হচ্ছে অশুভ ফল। অশুভ ফল গ্রহণ করে যারা, তারা 70,000-এর অন্তর্ভুক্ত নয়, ওরা তার বাইরে। ওয়া আলাইহি তাওয়াক্কালুনা, আর আল্লাহর উপরে ভরসা করে যারা, তারাই 70,000-এর অন্তর্ভুক্ত। যারা আল্লাহর উপরে ভরসা করে জীবনে কাজ কিছু করে তারাই যাবে হিসাব ছাড়াই জান্নাতে, মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এক ঝাড়ফুঁক করে না যারা, তারা হিসাব ছাড়া জান্নাতে যাবে। দুই অশুভ ফল গ্রহণ করে না যারা, তারা জান্নাতে যাবে। তিন আল্লাহর উপরে ভরসা করে যারা, তারা জান্নাতে যাবে হিসাব নিকাশ ছাড়াই। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারী মুসলিম। সম্মানিত দীনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাখালা ইব্রাহিম ও বিসারা তা কারিয়াতান, ইব্রাহিম আলাইহিস সালাম একটি গ্রামে প্রবেশ করলেন তার স্ত্রী সারাকে নিয়ে। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে নিয়ে একটি গ্রামে প্রবেশ করলেন। ফিহা জাব্বারুন মিনাল জাবাবেরা, সেই গ্রামে ছিল স্বৈরাচারী শাসক, সেই গ্রামে ছিল স্বৈরাচারী শাসক। কিলা, স্বৈরাচারী শাসককে বলা হলো, দাখালা ইব্রাহিমও বে ইমরাতিন, ইব্রাহিম নামে একটি লোক একজন মহিলাকে সাথে নিয়ে এই গ্রামে প্রবেশ করেছে। হিয়া মিন আহসান নিসায়ে, সেই মহিলা হচ্ছে আরব ভূখণ্ডে সবচেয়ে সুন্দরী মহিলা। ইব্রাহিম নামে একটি লোক এই গ্রামে প্রবেশ করেছে, তার সাথে একজন মহিলা রয়েছে, সে হচ্ছে আরব ভূখণ্ডে সবচেয়ে সুন্দরী। ফাউর সেলাই লাইহে, ইব্রাহিমের কাছে লোক পাঠানো হলো, বলা হলো, মানহাজিহি আল্লেতি মাক, ইব্রাহিম তোমার সাথে যে লোক মহিলা রয়েছে সে কে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে উক্তি, সে আমার বোন। সুমারা জাইলাইহা, তারপর ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীর কাছে ফিরে গেলেন, গিয়ে বললেন, লা তুকাজ্জিবি হাদিসি, আমি তুমি আমাকে মিথ্যুক প্রমাণ করো না। কাদ আননি আখবার তহুম আন্নাকে উক্তি, আমি তোমার ব্যাপারে বলে দিয়েছি তুমি আমার বোন, তুমি যদি এখন বলো যে সে আমার স্বামী তাহলে আমি মিথ্যুক হয়ে যাব। তুমি বলিও সে আমার ভাই, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, ইন আল্লাহর যে মোমেনুন গাইর ও গাইরকে, তুমি আর আমি ছাড়া এই মাটির ওপরে কোনো মোমিন মুসলমান নেই। আল্লাহর কসম, এই মাটির ওপরে তুমি আর আমি ছাড়া কোনো মুসলমান নেই। এই হিসাবে আমরা দুইজন ভাই বল বোন বটে। এই কথা বলেও
ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রীকে রক্ষা করতে পারলেন না। ফারসালা বিহা ইলাইহি, ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রীকে তার কাছে পাঠিয়ে দিলেন। তার কাছে পাঠাতেই ফাকামা ইলাইহা, সে তার স্ত্রীর দিকে আগিয়ে গেল। ফাকামা, সারাও দাঁড়ালেন। সারা বললেন থামেন, আগে অজু হবে, দুরে কাত সলাত হবে। তাওয়াদ্দা, তিনি অজু করলেন। অতুসাল্লি, তিনি দুরে কাত সলাত আদায় করেন। তারপর তিনি বলেন, আল্লাহুম্মা ইনকুন্ত আমান্ত বেকাবে রাসুলেকা ও হাসান্ত ফারজিল্লা জাউজি, হে আল্লাহ আমি যদি তোমাকে বিশ্বাস করে থাকি, তোমার নবীকে নবী ইব্রাহিম বলে বিশ্বাস করে থাকি, আমার জীবনে কোনো দিন আমার স্বামী ছাড়া অন্য কাউকে যদি আমার লজ্জায় স্থান ব্যবহার করতে না দিয়ে থাকি, আল্লাহ এই কথা তিনটে যদি আমার ঠিক হয়ে থাকে, এক আমি তোমাকে বিশ্বাস করি, দুই আমি তোমার নবী ইব্রাহিমকে নবী বলে বিশ্বাস করি, তিন আমার জীবনে আমি কোনো দিন জেনায় লিপ্ত হইনি, এই কথা যদি আমার ঠিক হয়ে থাকে, ফালা তুসালে তালায়াল হাজাল কাফের, তাহলে এই কাফেরকে আমার উপরে জয় করো না। কথা শেষই হয়নি, ফাগুত্তা, সে অজ্ঞান হয়ে পড়ে গেল। ফারাকার যে বিরুজলেহি, সে পা দিয়ে মাটির ওপরে আঘাত করতে লাগলো। সারা ভাবলেন, এ যদি মারা যাই তাহলে আমরা দুইজন হত্যাকারী হিসেবে আটকা পড়ে যাব। সারা বললেন, আল্লাহ তুমি একে রক্ষা করো। স্বৈরাচারী শাসক বলল, সারা তুমি তোমার আল্লাহর কাছে একটু দোয়া করো, আমি যদি ভালো হয়ে যাই তাহলে তোমার সাথে অন্যায় করব না। সারা দোয়া করলেন, সে ভালো হয়ে গেল। আবারও গায়ে হাত লাগানোর চেষ্টা করলো, আবারও সারা এভাবেই বললেন, সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। আবারও সারা তার জন্য দোয়া করলেন, সে ভালো হলো। সে আবারও অন্যায় করার চেষ্টা করলো, আবারও সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। আবারও সে সারাকে দোয়া করার জন্য বলল, সারা দোয়া করলেন, ভালো যখন হয়ে গেল তখনও বলছে, এই কে আছো তোমরা, আন্তু মারসাল তুমি লাইয়ে, মারসাল তুমি লাইলে শয়তান, তোমরা আমার কাছে শয়তান পাঠিয়েছ, এ তো মানুষ নয়, এ শয়তান, এ তো মানুষ নয়, এ শয়তান। ফর জেহেলা ইব্রাহিম, তোমরা একে ইব্রাহিমের কাছে ফিরিয়ে দাও। ওয়া তো আজারা, তোমরা হাজেরাকে কাজের মেয়ে হিসেবে দিয়ে দাও। এই শোনো, তোমরা তো আমার কাছে পাঠিয়েছ শয়তান, এ তো মানুষ নয়, এ তো শয়তান। দেখছেন, উপকার করলে মানুষ ক্ষতি করে। কতবার তিনি দোয়া করে তাকে রক্ষা করলেন, আর দোয়ার ফলে স্বৈরাচারী শাসক তাকে শয়তান বলছে। তারপরে বলছে, তোমরা একে ইব্রাহিমের কাছে পাঠিয়ে দাও, কাজের মেয়ে হাজেরাকে তাকে দিয়ে দাও। ফারাজাত, তিনি ইব্রাহিমের কাছে ফিরে আসলেন। ফিরে এসে বলছেন, আর সার্তা, আপনি কি জানেন, কাবাতাল্লাহ আল কাফেরা, আল্লাহ কাফেরকে ধ্বংস করেছেন। ওয়া আহদামা ওয়ালিদা, সে একটা কাজের মেয়ে দিয়েছে যার নাম হাজেরা, আল্লাহ তার উদ্দেশ্যকে ধ্বংস করেছেন। সে একটা কাজের মেয়ে দিয়েছে যার নাম হাজেরা। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে এখানে জোরালোভাবে দুটি কথা বলতে চাচ্ছি। এক, দেখেন সারার আল্লাহ ভরসা, আল্লাহর ওপরে তার কত বিশ্বাস। তিনি এইভাবে বলছেন, আমি যদি তোমাকে বিশ্বাস করে থাকি, দুই আমি যদি তোমার নবীকে বিশ্বাস করে থাকি, তিন আমি যদি আমার জীবনে আমার স্বামী ছাড়া কাউকে আমার লজ্জায় স্থান ব্যবহার করতে না দিয়ে থাকি, তাহলে কথা যদি আমার সত্য হয়, এই লোক যেন আমার গায়ে হাত লাগাতে না পারে। কথা শেষই হয়নি, অজ্ঞান হয়ে পড়ে গেছে লোকটি, তার নাম আল্লাহ ভরসা।